সত্যি কি কেস হয়ে গেল? ওয়েস্ট বেঙ্গল পুলিশে 20% রিজার্ভেশন। আপনি আপনার মনকে প্রশ্ন করুন, এসসি এসটি কিংবা ওবিসি কোটা আপনি কি তুলে দিতে পারবেন? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 20% রিজার্ভেশন নিয়ে এই মুহূর্তে কি আপডেট আছে পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে রাজ্য পুলিশে 20% সিভিক ভলেন্টিয়ারদের জন্য রিজার্ভেশন নিয়ে কেউ কেউ আন্দোলন বা দু চারটে কথা বলেছিল, আবার নাকি কেউ কেউ নাকি কেস করতে চলেছে। তো ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট এডুকেশন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন এবং জানতে চান যে সিভিক ভলেন্টিয়ারদের এই রিজার্ভেশনের উপরে কি কোনো কেস হয়েছে বা এই রিজার্ভেশন নিয়ে কতটা জলঘোলা হয়েছে। আপনাদের কমেন্টের আমি উত্তর দেব এবং যারা ফ্রেশার্স আছেন, যারা নতুন প্রার্থী আছেন তারাও এই ভিডিওটি দেখবেন, যারা সিভিক ভলেন্টিয়ার নন আপনাদের জন্য কিছু কথা বলবো এবং আমার এই ভিডিওর শেষে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে যাবেন অবশ্যই। বন্ধুরা, প্রথমত যারা ফ্রেশার্স আছেন, যারা নতুন আছেন, যারা এই সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশনের বিরোধিতা করছেন, যারা এই সিভিক ভলেন্টিয়ারদের 20% রিজার্ভেশনের সন্তুষ্ট নন, তো আপনাদেরকে একটি কথা বলে রাখি। দেখুন, আপনারা বলছেন যে জেনারেলদের ভ্যাকান্সি কম। সত্যি জেনারেলদের ভ্যাকান্সি কম, এসসি এসটি ওবিসিদের ভ্যাকান্সিও আছে। তো এখানে আপনারা যারা আন্দোলন করছেন বা এই সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন তুলে নেওয়া নিয়ে যারা কথা বলছেন, আপনারা কেউ কেউ এসসি এসটি ওবিসি আবার কেউ জেনারেল, এক কথায় আপনারা সকলেই ফ্রেশার্স বা নতুন ক্যান্ডিডেট যারা সিভিক ভলেন্টিয়ারদের এই 20% রিজার্ভেশন নিয়ে কথা তুলছেন। তো এখানে জেনারেল প্রার্থীদের বলে রাখি, আমি নিজেই জেনারেল, আমি একজন সিভিক ভলেন্টিয়ার হতে পারি কিন্তু আমি একজন জেনারেল। যদি আজ সিভিক ভলেন্টিয়ার না হতাম তাহলে আমিও ফ্রেশার্স হতাম, আমিও জেনারেল হতাম। তো আমাদের কি করা উচিত ছিল বা আপনারা যারা জেনারেল প্রার্থী আছেন, আপনাদের যেহেতু এখানে শূন্য পদ কম আছে, তাহলে আপনারা সেটা নিয়ে কেন আন্দোলন করেননি যে জেনারেলদের শূন্য পদ বাড়াতে হবে? জেনারেলদের শূন্য পদ বাড়াতে হবে, এসসি এসটি ওবিসি এদের তুলনায় জেনারেলদের শূন্য পদ বাড়াতে হবে, এটা কেন আপনারা বলেননি আন্দোলনে? এটা কেন বলেননি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর দ্বিতীয়ত করা কথা, যারা এসসি এসটি ওবিসি আছেন, যারা এসসি এসটি ওবিসি আছেন, যারা এই সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন নিয়ে বিরোধিতা করছেন, তো আপনাদেরকে বলে রাখি, আপনারা এই কোটা সিস্টেমের মাধ্যমে কেন ফর্ম ফিল আপ করেছেন বা কোটা সিস্টেম বা এই সংরক্ষণের সুবিধা কেন নেবেন? আপনি এসসি এসটি ওবিসির সংরক্ষণের কেন সুবিধা নেবেন সেটাও একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তারপরে আমি আপনাদেরকে বলবো সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন কেন দেওয়া হচ্ছে। ওকে, তো সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন কেন দেওয়া হচ্ছে সেটা আমি তখনই বলবো আপনারা যখন কমেন্ট করে আমাকে বলবেন যে এসসি এসটি ওবিসি এই রিজার্ভেশনটা আপনারা কেন নিচ্ছেন। ওকে, আর পরবর্তী যারা জেনারেল প্রার্থী আছেন, আপনারা কেন আন্দোলনে এই কথাটা তোলেননি যে আপনাদের শূন্য পদ বাড়াতে হবে, সেটাও জানাবেন কেন তোলেননি। তো এবারে যারা এসসি এসটি ওবিসি সিভিক ভলেন্টিয়ার নন, এমন প্রার্থী যারা আছেন যারা সিভিক ভলেন্টিয়ার নন, তো আপনারা কি আন্দোলনের মাধ্যমে বলতে পারবেন যে আমাদের সংরক্ষণের কোনো দরকার নেই, আমরা ওবিসি সুবিধা নেব না, আমরা এসসি সুবিধা নেব না, আমরা এসটির সুবিধা নেব না, আমাদের কোন রকম সংরক্ষণ লাগবে না, এটা কি আপনারা বলতে পারবেন? এমন সৎসাহস আছে কি আপনাদের? আমি জানি আপনাদের মানসিকতা কেমন। যখন সিভিক ভলেন্টিয়ারদের এই 20% রিজার্ভেশন দেওয়ার কথা বলেছে তখনই আপনারা বিরোধিতা করতে শুরু করেছেন, কিন্তু এই রিজার্ভেশন সিস্টেম পূর্বে থেকেও চালু ছিল, হ্যাঁ, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে। তখনকার সময়ে গভর্নমেন্ট মনে করেছিল তাই এসসি এসটি ওবিসি সংবিধানের আওতায় নিয়ে এসে আইনতভাবে এই সংরক্ষণটা রাখা হয়েছিল। আপনারা এখন বলতে পারেন যে এটা তো আইন মোতাবেক বা এটা সংবিধানে আছে, তো সেক্ষেত্রে আমরা এই রিজার্ভেশন নিচ্ছি, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কোনো সংরক্ষণ কি আইনে আছে, সংবিধানে আছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, দেখুন, আপনারা তো সৎ, আপনারা তো স্বচ্ছ ব্যক্তি, আপনারা তো অরিজিনাল যোগ্য ব্যক্তি, তো আপনারা কেন কোটা সিস্টেমের সুবিধা নেবেন? আপনারা তো মেধাবী, সিভিক ভলেন্টিয়াররা বোকা, এরা অযোগ্য, এদের নয় কোটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু আর যারা বাকি এসসি এসটি ওবিসি যারা আছেন আপনারা কেন নিচ্ছেন? আপনারা তো যোগ্য ব্যক্তি, স্বচ্ছ ব্যক্তি, কি যে করছেন আপনারা!
আর আমি তো ভাবতে পারছি না জেনারেল প্রার্থীদের শূন্য পদ কম থাকার সত্ত্বেও তারা কেন শূন্য পদ বাড়ানোর কথা বলছে না, বা এই এসসি এসটি ওবিসি কোটাতে বেশি শূন্য পদ আছে, বা কোটা সিস্টেমের মাধ্যমে কেন নিয়োগ করা হবে এটাও নিয়ে তারা কেন কথা বলছে না আমি বুঝতে পারছি না। জেনারেল প্রার্থীরা শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারদের 20% দিকেই নজর পড়েছে, কি আর বলবো। আপনারা যোগ্য মেধাবী, আপনারা এটা নিয়ে কথা বলছেন না, আপনারা সৎ, আপনারা সঠিক কথা বলেন সব সময়, তো আপনারা কেন এই কোটা সিস্টেমের বিরোধিতা করছেন না? শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারদের কোটা সিস্টেমটাই বিরোধিতা করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে এটাই যে সিভিক ভলান্টিয়াররা 20% রিজার্ভেশন নেবে। হ্যাঁ, যারা সিভিক ভলান্টিয়ার আমাকে কমেন্ট করেছেন যে এটা নিয়ে কতটা জলগোলা হলো, এটা নিয়ে কি কোনো কেস হলো, তো আপনাদেরকে আবারও বলে রাখি কোনো চিন্তা করতে হবে না, সিভিক ভলান্টিয়াররা অবশ্যই অবশ্যই 20% রিজার্ভেশন নেবে এই নতুন শূন্য পদের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই সিভিক ভলান্টিয়াররা 20% রিজার্ভেশন পাবে, এটা নিয়ে কোনো রকম ভাবে চিন্তা করার দরকার নেই। আপনারা যারা সিভিক ভলান্টিয়ার আছেন তারা মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দিন। আর আপনারা যারা বলছেন না সিভিক ভলান্টিয়াররা অযোগ্য, এদেরকে কেন 20% রিজার্ভেশন দেওয়া হচ্ছে, তো আপনাদেরকে বলবো আপনারা তো যোগ্য ব্যক্তি, তো আপনারা যদি এই কোটা সিস্টেমের মাধ্যমে পরবর্তীকালে পুলিশ হন, লোকে তো আপনাকে আঙুল তুলে বলবে কোটার পুলিশ যাচ্ছে। এবারে আপনাদের যাদের প্রশ্ন যে সিভিক ভলান্টিয়ারদের কেন রিজার্ভেশন দেওয়া হবে, এটা নিয়ে আমি ডিটেলসে একটি ভিডিও করে দিয়েছি এই থাম্বনেইল অনুযায়ী, আপনি একবার দেখে নিতে পারেন সিভিক ভলান্টিয়ারদের কেন রিজার্ভেশন দিতে পারে রাজ্য সরকার, সেটা নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি এই থাম্বনেইল অনুযায়ী, লিংক আছে ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে বিস্তারিত দেখে নিন। তো আমি যেমন বলেছি যে এই 20% রিজার্ভেশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন যারা সিভিক ভলান্টিয়ার আছেন, আপনাদের চিন্তা করতে হবে না। রাজ্য পুলিশের নতুন নিয়োগের ক্ষেত্রে যাই হোক না কেন আপনারা 20% রিজার্ভেশন অবশ্যই পাবেন। ওকে, তার উপযুক্ত কারণ অবশ্যই রাজ্য সরকারের কাছে আছে এবং রাজ্য সরকার সেই কারণ দেখাবে কেন রিজার্ভেশন দিচ্ছে, তো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এর জন্য সরকার আছে, সরকারের পক্ষে উকিল আছে। তো তেমনই যারা জেনারেল প্রার্থী আছেন, দেখুন আপনাদেরও চিন্তা করতে হবে না, আমি দেখেছি আপনাদের শূন্য পদ কম, সত্যি এটা ঠিক, তো সেক্ষেত্রে আপনাদেরও চিন্তা করতে হবে না তেমন। তার কারণটা কেন বলছি, তার কারণ আমরা পূর্বে দেখেছি যে সিভিক ভলান্টিয়ারদের 10% রিজার্ভেশন দেওয়া হতো রাজ্য পুলিশে, সেই 10% রিজার্ভেশন পূরণ করতে পারতো না সিভিক ভলান্টিয়াররা, তার কারণ তাদের অনেকটা বয়স বেশি থাকতো, সেই কারণে তারা আবেদন করতে পারতো না, আবার অনেকে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য, ঠিকঠাক পড়াশোনার টাচে না থাকার জন্য তারা সেখানে কোয়ালিফাইও করতে পারতো না। 10% রিজার্ভেশন দেওয়াতে যদি না সিভিক ভলান্টিয়াররা তাদের শূন্য পদটা পূরণ করতে পারে, তাহলে 20% রিজার্ভেশনে কিভাবে সিভিক ভলান্টিয়াররা এখানে শূন্য পদ পূরণ করবে? বিগত বছরে যদি তাদের বয়স বেশি থাকে সেই কারণে তারা আবেদন না করতে পারে, তাহলে এত বছর পরে 2024 তাদের নিশ্চয়ই বয়স আরো বেশি হয়ে গিয়েছে। এখানে বয়সের ছাড় দেওয়া হলেও তাদের বয়স বেশি থাকার কারণে অনেক সিভিক ভলান্টিয়াররা এখানে সুযোগ পাবেন না আবেদন করার ক্ষেত্রে, এবং তারা ঠিকঠাক পড়াশোনার টাচে না থাকার কারণে তারা হয়তো কোয়ালিফাই করতে পারবে না। তো যারা জেনারেল আছেন আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, সিভিক ভলান্টিয়ারদের এই নতুন 20% রিজার্ভেশন তারা হয়তো পূরণ করতে পারবে না। আর যদি এই রিজার্ভেশন না পূরণ করা হয় তাহলে সেটা পরবর্তীকালে জেনারেলদের কনভার্ট হয়ে যাওয়ার একটি চান্স আছে, জেনারেলদের হয়ে কনভার্ট হয়ে যাওয়ার একটি চান্স আছে, সেক্ষেত্রে জেনারেলরা সুযোগ পাবে।